Dear learners, welcome to our channel. Let's make them easy. Lesson name, Ancient Passage, Captain Mohiuddin Jahangir, Class 8, presented by M. Said Pramanik. Aske Captain Mohiuddin Jahangir er alochonar moddho diye amra tar jiboni somporke jante parbo. তো আমরা সরাসরি মূল লেসনে চলে যাচ্ছি ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ওয়াজ অ্যান অফিসার অর্থাৎ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর একজন কর্মকর্তা ছিলেন ইন দা বাংলাদেশ আর্মি বাংলাদেশ সেনাবাহিনীতে ডিউরিং অর্থ ধরিয়া ব্যাপিয়া বা চলাকালীন সময়ে দা 1971 সালে লিবারেশন ওয়ার মুক্তিযুদ্ধের সময় অর্থাৎ 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর বাংলাদেশের আর্মিতে বা সেনাবাহিনীতে একজন কর্মকর্তা ছিলেন হি ওয়াজ বর্ন তিনি জন্মগ্রহণ করেছিলেন অন 7 মার্চ 1949 সালে অ্যাট রহিমগঞ্জ ভিলেজ রহিমগঞ্জ গ্রামে আন্ডার বাবুগঞ্জ উপজেলার অধীনে ইন বরিশাল ডিস্ট্রিক্ট বরিশাল বিভাগে সেন্টেন্সের মিনিংটা এরকম তিনি 7 মার্চ 1949 সালে বরিশাল ডিস্ট্রিক্টের বাবুগঞ্জ উপজেলার অধীনে রহিমগঞ্জ গ্রামে জন্মগ্রহণ করেছিলেন হি ফিনিশড তিনি শেষ করেছিলেন হিস এইচএসসি তার এইচএসসি ফ্রম দা বরিশাল বিএম কলেজ অর্থাৎ বরিশাল বিএম কলেজ থেকে তিনি তার এইচএসসি সম্পন্ন করেছিলেন ইন 1967 হি টুক অ্যাডমিশন অর্থাৎ তিনি ভর্তি হয়েছিলেন ইন দা ডিপার্টমেন্ট অফ স্ট্যাটিস্টিক্স অর্থাৎ পরিসংখ্যান বিভাগে ডিপার্টমেন্ট বিভাগ স্ট্যাটিস্টিক পরিসংখ্যান বিভাগে অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1967 ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগে তিনি ভর্তি হয়েছিলেন হি জয়েন্ট দা আর্মড ফোর্স এই আর্মড ফোর্স অর্থ সশস্ত্র বাহিনী তিনি সশস্ত্র বাহিনীতে যোগদান করেছিলেন অ্যাজ এ ক্যাডেট একজন ক্যাডেট হিসেবে অ্যাট দ্য পাকিস্তানি মিলিটারি একাডেমি পাকিস্তানের মিলিটারি একাডেমিতে সশস্ত্র বাহিনীতে বা সশস্ত্র বাহিনীর সৈন্য হিসেবে একজন ক্যাডেট হিসেবে তিনি যোগদান করেছিলেন হি অবটেইনড তিনি প্রাপ্ত হয়েছিলেন কমিশনড র্যাঙ্ক এই পদবিটা তিনি পেয়েছিলেন ইন দ্য ইঞ্জিনিয়ারিং কর্পস ইঞ্জিনিয়ারিং কর্পস এখানে প্রকৌশলী সৈন্য দলের ইন 1968 সালে অর্থাৎ 1968 সালে তিনি প্রকৌশলী সৈন্য দলে কমিশনেট র্যাঙ্ক প্রাপ্ত হয়েছিলেন হি ওয়াজ প্রমোটেড এই প্রমোটেড অর্থ হচ্ছে পদোন্নতি বা উন্নতি করা টু দ্য র্যাঙ্ক অফ ক্যাপ্টেন অর্থাৎ তিনি ক্যাপ্টেন পদে উন্নীত হয়েছিলেন অন 30 আগস্ট 1970 সালে তিনি ক্যাপ্টেন পদে উন্নীত হয়েছিলেন হি ওয়াজ অ্যান অফিসার ইন সেক্টর 7 অফ দ্য মুক্তিবাহিনী মুক্তিবাহিনীর 7 নম্বর সেক্টরের তিনি একজন কর্মকর্তা ছিলেন হি ওয়াজ গিভেন তাকে দেয়া হয়েছিল দ্য রেসপন্সিবিলিটি দায়িত্ব টু ফাইট যুদ্ধ করার অ্যাট দ্য চাপাই নবাবগঞ্জ বর্ডার অর্থাৎ চাপাই নবাবগঞ্জের সীমান্ত এলাকায় অ্যাট রাজশাহী ডিস্ট্রিক্টের সেন্টেন্সের মিনিংটা এরকম রাজশাহী বিভাগের চাপাই নবাবগঞ্জ সীমান্ত এলাকায় তাকে যুদ্ধ করার দায়িত্ব দেওয়া হয়েছিল অন 14 ডিসেম্বর হি ওয়াজ কিল্ড তিনি শহীদ হয়েছিলেন ইন অ্যান অ্যাটেম্প টু ব্রেক থ্রু ইনিমিস ডিফেন্স শত্রুদের প্রতিহত করার জন্য অন দ্য ব্যাঙ্ক অব দ্য মহানন্দা রিভার মহানন্দা নদীর তীরে অর্থাৎ 14 ডিসেম্বর মহানন্দা নদীর তীরে শত্রুদের আক্রমণ প্রতিহত করতে গিয়ে তিনি শহীদ হয়েছিলেন
হি ওয়াজ ব্যারিড, তাকে কবর দেয়া হয়েছিল বা সমাহিত করা হয়েছিল। নেয়ার সোনা মসজিদ প্রিমিসেস, প্রিমিসেস এটা চত্বর বা ক্যাম্পাস বোঝাচ্ছে, তাহলে তাকে সোনা মসজিদ চত্বরের পাশে সমাহিত করা হয়। ইন রিকগনিশন অফ হিস ভ্যালুর, ভ্যালুর এখানে সাহসিকতা, অ্যান্ড স্যাক্রিফাইস আত্মত্যাগ, তাহলে সাহসিকতা এবং আত্মত্যাগের স্বীকৃতি স্বরূপ ইন দ্য ওয়ার যুদ্ধক্ষেত্রে অফ লিবারেশন, অর্থাৎ মুক্তিযুদ্ধে সাহসিকতা ও আত্মত্যাগের স্বীকৃতি স্বরূপ মহিউদ্দিন জাহাঙ্গীর ওয়াজ অ্যাওয়ার্ডেড, তাকে ভূষিত করা হয়েছিল উইথ দ্য হাইয়েস্ট স্টেট অনার অফ বীরশ্রেষ্ঠ, অর্থাৎ সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা বীরশ্রেষ্ঠ উপাধিতে। সেন্টেন্সটার মিনিং এরকম, স্বাধীনতা যুদ্ধে সাহসিকতা এবং আত্মত্যাগের স্বীকৃতি স্বরূপ মহিউদ্দিন জাহাঙ্গীরকে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করা হয়।